হ্যাঁ দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। পরিচালক বাদিউল আলম তার নতুন সিনেমা নীলদরিয়াতে অভিনয়ের জন্য চূড়ান্ত করেন সাকিব খানকে। সেই সময় পারিশ্রমিক বাবদ 40 লাখ টাকা পরিশোধ করা হয় সাকিব খানকে। প্রিয়তমা হিট হওয়ায় পারিশ্রমিককে বাড়িয়ে দেন সাকিব খান, তিনি আরও 60 লাখ টাকা দাবি করেছেন। বাদিউল আলম খোকন 1 কোটি টাকায় সাকিবকে নিতে পারছেন না, তাই সাকিব চুক্তির সময় নেয় 40 লাখ টাকা ফেরত দিয়েছেন। স্বাভাবিকভাবে সাকিবকে নিয়ে নীলদরিয়া নির্মাণ করা হচ্ছে না বাদিউল আলম খোকনের। সাকিবের কাছে প্রশ্ন রেখে পরিচালক বাদিউল আলম বলেন, যদি প্রিয়তমা হিট না হতো তাহলে কি তাকে দেওয়া 40 লাখ থেকে 20 লাখ প্রযোজককে ফেরত দিতেন সাকিব? পরিচালক বাদিউল আলমের সঙ্গে জুটি হিসেবে সাকিব খানের বেশ কিছু ছবি করেছেন, পিয়া আমার পিয়া, নিঃশ্বাস আমার তুমি, ভালোবেসে মরতে পারি, একবার বলো ভালোবাসি, নাম্বার 1 সাকিব খান, বস নাম্বার 1, মাই নেম ইজ খান, নিষ্পাপ মুন্না, ডন নাম্বার 1, হিরো দ্য সুপারস্টার, রাজা বাবু সহ ডজনের বেশি হিট ছবি উপহার দিয়েছেন এই জুটি। সো আপনার কাছে নিউজটি কেমন লেগেছে জানতে পারেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।